নেই, আর আমার কোনো রাগ ত্রুটিও নাই। ওনারা ঠিক কনফার্ম করেছে, ওদের যা মনে দেখা দিয়েছিল সেটাই করেছে, তবে আমি ওখানে কাড়া পৌঁছাতে পারছি নাই। ঠিক, তো এই যে আপনি কাড়া বলছেন পৌঁছাবো না, আর তো পৌঁছাবার জন্য তো আধার কার্ড দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলাম, তো ওই রকম ভাবে তো আর কি কনফার্ম হবে বলে জানা নাই। আচ্ছা কি রকম যে একটি কাড়াই তিনটি কাড়াকে কনফার্ম করবে। এখন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে এক নতুন ভিডিও আগত হয়ে গেছে। আপনারা জানেন যে এখানকার সুনামধন্য কাড়া রসিক, যেটা কেন্দ্রা থানার অন্তর্গত, একবার সুনাম আছে চারিদিকে, সেই কাড়া রসিকের কাছে আগত হয়ে গেছি। তো কেন এই রাত্রিবেলা আগত হয়েছি এটা কিন্তু সবারই একটা মনে প্রশ্ন আছে, তো সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আমি না বলে সরাসরি এখানে যে সুনামধন্য আছেন বংশীবাবু, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো। তো আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু সর্বপ্রথম নাম পরিচয়টা বলুন। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনার এখানে এই রাত্রেবেলা, এই রাত্রেবেলা ভিডিও করার কারণটা কি? কারণটা হচ্ছে আমি তিন জায়গায় আধার কার্ড জমা করেছিলাম। আচ্ছা, লাগাবার জন্য? লাগাবার জন্য। তাতে পাথরডি কমিটি আর কি কনফার্ম করে দিয়েছে। আচ্ছা, তাতে তিন চান্সে। আচ্ছা, মানে এক নম্বর কাড়ায় তিন নম্বর চান্স? হ্যাঁ, তিন তিন চান্স, মানে ও প্রথম কুড়ুকটুকা লিছে, তারপরে লিছে তোমার রাহেড়ডি, তারপরে ধরো আমাকে। আচ্ছা আচ্ছা, তো সেই অনুযায়ী আমি আর কি এই ভিডিওটা করছি। আচ্ছা, যে আমি ওখানে কাড়া লিখতে পারছি না। আচ্ছা, ওখানে কাড়া লিখবেন না? না, কারণ ধরো লিগেও খরচ খরচা সব কিছুই তো পজিশন আছে, তাতে ধরো উইখিন নিয়ে যায় আমাকে, ধরো সন্ধ্যা অবধি রইতে হবে, কাড়াও ধরবিবে মানুষও ধরবিব, তাতে ওই ঝামেলার মধ্যে আমি নাই, আর আমার কোনো রাগ ত্রুটিও নাই। ওনারা ঠিক কনফার্ম করেছে, ওদের যা মনে দেখা দিয়েছিল সেটাই করেছে, তবে আমি ওখানে কাড়া পৌঁছাতে পারছি নাই। ঠিক, তো এই যে আপনি কাড়া বলছেন পৌঁছাবো না, আর তো পৌঁছাবার জন্য তো আধার কার্ড দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলাম, তো ওই রকম ভাবে তো আর কি কনফার্ম হবে বলে জানা নাই। আচ্ছা, কিরকম? যে একটি কাড়াই তিনটি কাড়াকে কনফার্ম করবে। আচ্ছা, এটা আগে বলা ছিল না? না, আগে তো বলা ছিল না। আচ্ছা, তো সেই কারণে এক নম্বর লাগাবার জন্য, তো সেই পরিক্ষেপে আর কি আমি দেখছি যে ওখানে আমার কাড়া যাবে কি নাই, তাতে মানে তিন নম্বর চান্সে আছে সেই জন্য আপনি যাবেন না? না, যাবো নাই, এটাই বলছি। নম্বর হলো হয়তো, যদি ধরো তোমার কনফার্ম সেকেন্ড চান্সও হইতো, মানে এক নম্বর তাও আশা লাগে। তিন আপনি বলছেন যে এই যে ধরুন যে তিন নম্বর কাড়ে লিখবো নাই, তো যদি দু নম্বর হইতো তাহলে লিখতে, সেটাও অটোমেটিক সবাই আর কি চিন্তাধারা করছে যে সেকেন্ড চান্সও হয়, প্রথম নাই লাগিলে সেকেন্ড চান্সও পাওয়া যায়, ওটা আশা ছিল, কিন্তু তৃতীয় চান্সে পাওয়া এটা সবাই তো বলবে যে এটা তৃতীয় চান্স পর্যন্ত পাওয়া মুশকিলই করে। মানে আপনাকে কি বলেছে যে ঘাউল হলে লাগাবো না? না, ওনারা বলেছে যে ঘাউল হলে কাড়া লাগাবো না। আচ্ছা, তাহলে ধরো এক চান্সেই ঘাউল হতে পারে। অবশ্যই হতেই পারে, হতেই পারে, কাড়ার ব্যাপার আছে, তারপরে হারিয়ে গেলেও আরো যা। হ্যাঁ, তাহলে ধরো ওরা সেইটার মারফতে তো আমাকে উল্লেখ কিছু বলে নাই যে এত তোমাকে গাড়ি ভাড়া দিয়া হোক, গাড়ি ভাড়া দিয়া হবে, সে 10 টাকাও গাড়ি ভাড়া হবে, 1000 টাকাও হবে, 500 টাকাও হবে, তাহলে উল্লেখ নাই, তাহলে উখিনে লেগিলেই কাড়াটা লেগিলেই তো 5000 টাকা খরচ আছে। তো আমি দাদা বড় কাড়া রসিক লই, আমার 5000 টাকা খরচ করনে আলা পার্টি লই, আমি 5000 টাকা খরচ করনা বালা পার্টি নয়, তো তাহলে ও তো ধরে নাম দিয়েছেন কি করে? তাহলে ওই ওয়ার মধ্যেই দিয়ে মেন কথা চান্সটা পাচ্ছে না, পাবো কি না এইটা একটা হচ্ছে সন্দেহ, সন্দেহ, সেটার কারণে মানে খরচটা বলছে ফালতু হয়ে যাবে, ফালতু। তো এক নম্বর যদি ঠিক আছে, চাল বিকে ধান বিকে খরচ করব 5000, ওটা আমার পোষানো হবে, লাগাবো, হারিয়ার জিতি আমার ফুর্তিটা হবে, ফুর্তিটা হবে, কিন্তু গিটা যাই আমি লাগাতেও পাতে পারি নাইও পারি, দেখা নিয়ে ঘুরে আসো, দেখি আর দেখাই নিয়ে ঘুরে আনতে হবে।
ধরো এটা তো চান্স পাবো বলেই কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ শুকনো আসলে আর এখন তাহলে ধরো 5000 টাকাটা আমার তো ফাঁকেই যাবে, ফালতু যাবে, কোনো লাগাতো বলি নাই। হুম আর ধরো কোনোই নাই, কারাটাও সুখা করায় নি আলে। কি নামটা বটে ঠিক বলতে লাগলি, দীনবন্ধু না কি বলছি, পাথরডি দীনবন্ধু মা। হ্যাঁ ওনার কাড়ায় প্রাইজ কত ছিল? 31000। আচ্ছা 31000 প্রাইজ ছিল। হুম তো কাড়ায় 31000, তো তিন নম্বর প্রাইজ কত দিতে ছিল? ওই 31ই চাইবে, তিনটা কাড়াল সঙ্গে লাগাবে 31ই চাইবে। আচ্ছা 31ই থাকবে। হ্যাঁ কিন্তু মেন কথা জটটা মানে লাগাতে পাওয়াটা একটা বড় ব্যাপার, বড় ব্যাপার আছে। মানে প্রাইজটার দিকে যাচ্ছেন না? প্রাইজের দিকে যাচ্ছি না, কাড়াটা আমার লাগিতে পাইছো, লাগিতে পাইতো। এক নম্বরে যদি কে জিতে নিয়ে গেল তার ফুরাই যায়, আমি পরিক্ষেত্রে বলছি যে ওখানে আমি লিখবো নাই কাড়া পাথর পাথর আপনি কাড়া তালে যাচ্ছেন না, আমার কাড়া যাবে কিনা। আচ্ছা আর যদি উনারা পরবর্তী ভিডিও বার করে যে আপনার কিছু একটা উল্লেখ করে দেয় যে টাকার বিনিময়ে, তাহলে এক নম্বর না, তাহলে যদি উল্লেখ করতে পারে তাহলে 5000 টাকা যদি উল্লেখ করে তাহলে আমি গাড়ি ভাড়ার মারফতে তাহলে সেটা একটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা আমার সম্ভাবনা। হ্যাঁ তাহলে আমি তোমাকে আপনার স্বতঃস্ফূর্ত আমি আপনাকে আমি বলছি যে পাথরটি আমার কাড়া যাবে কে নেই, একদম ক্যান্সেল কথা। হ্যাঁ কারণ হয়তো উনি হয়তো দেখলো ভিডিও, তারপর হয়তো বাড়াই দিল আপনার 10-15 এরকম বা 5-7 মানুষ করে, মানুষ করে অনেক জায়গায়, তারপর আপনি ধরুন না লিখলে তাহলে অন্যরকম ব্যাপার, অন্যরকম ব্যাপার। তাহলে আমি ওটা আর কি টুটাই দিছি, উনাদের সঙ্গে আমার রাগও নাই কোনো নাই, বন্ধুত্ব খাতিরে যাইব, দরকার হলে মেলা দেখতে যাব সেটাও ঠিক আছে, কিন্তু আমি ওখানে আমার কাড়া পৌঁছিবে কিনা। আচ্ছা টোটাল টোটাল কাড়াটা পৌঁছেছে না তিন নম্বরে জোড়ার জন্য? হ্যাঁ সোনাইডুঙ্গরি, তোমার ভুলুগড়িয়া, সিজাডি, আর ওই পাথরডি, আর তোমার এই মানবাজার সাইডে নলগুড়ি। আচ্ছা আচ্ছা তো এলা না আপনার ধরুন জেলা নাম করলেন, এলার মধ্যে এখনো কিন্তু দু জায়গায় কোন ফার্ম এখনো হয় নাই, যেটা আপনি বললেন ভলুগড়িয়া আর সিজাটি, কিন্তু নাম দেয়া আছে, নাম দেয়া আছে, কত দেয়া আছে? এক নম্বরে, এক নম্বর দেয়া, হ্যাঁ দুজনে এক নম্বরে দেয়া আছে। আচ্ছা যাই হোক, সময় বলবে যদি বংশীবাবুর কাড়ার লড়াই দেখতে চান তো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন কাড়াটার সাথে লাগলে ভালো হবে, ভলুগড়িয়া না সিজাটি, আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনার কাড়া তো জানেন যে কেমন লাগে, অনেক জায়গায় কিন্তু লাগেছে, ভালো ভালো কাড়াকে পরাস্ত করেছে। তো আপনি একটু কাড়ার ইতিহাসটা বলুন যে গত বছরটা, কারণ অনেক আগের বললে আরো বেশি সময় যাবে, তো তাই বেশি দীর্ঘায়িত না করে গত বছর কোন কোন জায়গায় লাগাইছেন? গত বছর প্রথম লাগাইছিলি রাঙামাটি পাড়া থানা। আচ্ছা কি খবর? ওখানে পরাস্ত হয়ে আসিছি। কতক্ষণ খেলাতে? মোটামুটি ওই 15-20 মিনিটের মতন। আচ্ছা তারপরে? আর তারপরে আনায় এসে লাগালি লক্ষণ বাউরির আসরে। হ্যাঁ লক্ষণ বাউরির আসরে। হুম ওর আসরে ওই মন্ত্রী বাউরি বলে, হুম ওনার সঙ্গে জ্বর ছিল, হুম দু নম্বরে, হুম ওখান থেকে জয়ী হয়ে আসছি। কতক্ষণ খেলেছিল ওখানে? মোটামুটি আধা ঘন্টা পাইরে গেছিল, আধা ঘন্টা পেরিয়ে গেছিল, মানে আপনার বুঝতেই পারছেন যে কিরকম খেলাটা খেলেছিল, সে বাধা ডেঙ্গে চলে গেছিল। হ্যাঁ আচ্ছা তারপরে লাগাইলাম পীরজাই, হ্যাঁ নাম পীরজাই, ওখানে ভোলানাথ মাহাতোর সঙ্গে লাগাইছিল, তো ওখানে মোটামুটি ওই 2 মিনিট কম 1 ঘন্টা, 2 মিনিট কম 1 ঘন্টা, হ্যাঁ লাগে, ওখানে পরাস্ত ওই জয়ী হয়েই আসিছি। আচ্ছা আচ্ছা তারপরে চলে গেছি আহাররা, দেবেন বাবুর আসরে, ওখানেও ওই 2 নম্বর কাড়ার সঙ্গে ওখানেও আর কি জয়ী হয়ে আসিছি। আচ্ছা তারপরে এখন স্টক আছে? হ্যাঁ ওইখান থেকে এসে স্টকে আছি। আচ্ছা আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ যে কতবার কাড়াটা লাগাচ্ছে, 4-4 বার লাগাচ্ছে, 3টা কিন্তু জয়ী হয়ে আছে, নম্বরের মধ্যে 7 বার জয়ী,
টোটাল কবার লাগা আছে? নবার লাগা আছে। আচ্ছা, নবারের মধ্যে কবার জয়? ওই ধরো তোমার সাতবার হচ্ছে জয়ী। সাতবার জয়ী মানে চিন্তা করুন যে কিরকম কাড়া আছে। তো আপনারা যদি এই কাড়া খেলা দেখতে চান তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ এক কথা এক ঘন্টা কাছাকাছি, কোথাও হয়তো আধা ঘন্টা, কোথাও হয়তো 20 মিনিট এরকম লাগে জয়ী হয়েছে, কোনো কোনো জায়গায় মানে টুকটাক লাগে জয়ী হয়নি। তো সেই কাড়া যদি খেলা দেখতে চান তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। ইনার কাড়া কোথায় যাচ্ছে কী হচ্ছে তার সমস্ত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো এরপরে আপনারা একটুকু সেই আপনার সুনাম ধন্য কাড়া রসিক বংশীবাবুর কাড়াটা আপনার দেখতে থাকুন যে বর্তমানে কেমন আছে। তো ইনার কাড়াটা কেমন দেখছেন? কাড়া একদম ওকে আছে। কোথাও জোর পালে খেলা দেখাবো? একদম এক নম্বর ছড়া লাগাবে কেই নাই, বংশী মাতার এইটা একটা জেদ। আচ্ছা, ওই 2 নম্বর 3 নম্বর সঙ্গে লাগাবে কেই নাই, দরকার হলে নাই লিখবে, এক নম্বরের সঙ্গে লাগাবে, এইটা হলো গল্প। আচ্ছা, আপনার বিশেষ আমার গল্প যে দু জায়গায় আমার তো নাম দিয়া আছে, তো ওনার আগে আমি বলছি কারার মালিকের আগে যেন আমাকে ফোন করে কনফার্ম করে যদি করার থাকে, করার থাকে যদি নম্বরের সঙ্গে আসল যদি মানে আর কি কনফার্ম করার থাকে তাহলে ফোন করে জানেই কনফার্মটা করলে ভালো হয়। আচ্ছা, আর কি তাহলে যদি হয়তো সেখানে যেতেও পারি আমি, না হয় ওনার আগে কথাও বলতে পারি যে তোমরা কনফার্ম করুন, তাহলে এইরকম বেজ বাজলা হবে নাই। না তো দুই ধারে যদি কনফার্ম করে দেয় সে যাটে আর ভালো করে তাহলে গন্ডগোল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, তাহলে সেটা ফোন করে যোগাযোগ করে যদি পজিশন করে তা ওইটাই ভালো হয়। আমি কারো সঙ্গে পজিশন তো করার জন্য কারো কেউ খারাপ বলার জন্য বা কাকো কারো সঙ্গে কারো ইউটিউব করে দিলি আং মাং বকিয়ে আমি ওটা চাই নাই, আমি যেভাবে মানুষ সেরকম ভাবেই থাকতে চাই, এইটাই আমার বিশেষ বক্তব্য যেন ফোন করে বলা বলা হয়। আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, আপনার যে সমস্ত সিজাডি কমিটি আছে এবং আপনার ভলগোড়া কমিটি আছে তাড়াতাড়ি বংশবাবুর সাথে যোগাযোগ করে, আর যদি জোড়া দেওয়ার থাকে তাহলে যোগাযোগ করবেন, তা যোগাযোগ করে আপনারা জোড়াটা হয়তো কনফার্ম করতে পারেন, আপনাদের সেটা কমিটি বিচার বিবেচনা করবে তারপরে আপনারা ইয়া করবেন। নমস্কার, ধন্যবাদ।